এখান থেকে পদ্মা সেতু আর মাত্র 8 কিলোমিটার। তোরে কে কে ও মিয়া এই হেলমেট আনে ও তুমি এই হেলমেট লইছো আমি তো এই হেলমেট ছাড়া কে টুরে গেল মিয়া আবার এই রোডে মিয়া আইডি চালায় কেও Hey everyone, this is Tohit. Welcome to my YouTube and Facebook channel TWT Vlogs. আমরা আছি এখন মাওয়া মাওয়া না সরি আমরা আছি এখন ঢাকা মাওয়া হাইওয়েতে। এই বেদক ছেলে এভাবে গাড়িটা ঢুকাইলা কেন আমি তো খেয়াল করি নাই। ওকে আমরা দুইটা বাইক যাচ্ছি শরীয়তপুর, আমার পিছে আছে হচ্ছে সাতার আর সাথে একটা বোল্ট রানার বোল্ট নিয়ে আছে হচ্ছে সাইমন। তো সাইমনের সাথে আমি পরে পরিচয় করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে আসছি টিএসসি থেকে যখন বেরোইছি আমার মেমোরি কার্ডে হোয়াট হ্যাপেন আমি জানি না, হুট করে মেমোরি কার্ড ফুল দেখাচ্ছে যেখানে 4-5 ঘন্টা ভিডিও ব্যাকআপ থাকবে সেখানে ফুল দেখাচ্ছে। তারপর মেমোরি কার্ডটা পুরোপুরি ফরম্যাট মারলাম, মেমোরি কার্ডটা ফরম্যাট মাইরা তারপরে রওনা দিলাম। আর অনেক দিন পরে আজকে মাওয়া আসছি, মানে মাওয়া আসাই হয় না এক হিসাবে, মেলা দিন পর। আর জানি না ভয়েস মনে হয় আজকে একটু 19-20 হবে কারণ বাতাসের পরিমাণ এতই বেশি যে আমি নিজেই তদ্দা খাই যেতেছি। এখান থেকে পদ্মা সেতু আর মাত্র 8 কিলোমিটার। তোরে কে কে ও মিয়া এই হেলমেট আনে আমার তো 95 উঠেছি 95 আমি তো 110-112 উঠাইছি আর উঠামো মানে অল্লেকে তো উঠাতে পারি না। ও তুমি এই হেলমেট লইছো আমি তো এই হেলমেট ছাড়া কেউ টুরে গেলাম মিয়া আবার এই রোডে মিয়া আইডি চালায় কেউ মানে আমি তো জানি না এই এই হেলমেট হলে আমি আরেকটা হেলমেট নিয়ে তোমার লেগে তো না থাকলে কইবা না আমি তো নিয়ে আইছি একটা, আমার কাছে তো এই হেলমেটের অভাব নাই পার হইব না কি লাগে ও তো পিছে এমন করে ধর রে আমি তো জোরে টানতে পারি না। না ভাই বুঝতে পারছি লুজ হবে না কিন্তু এইটা তো বুঝেন না শিখুন না শরীয়তপুর চলো চলো আল্লাহ গরম লাগে কোন দিক দিয়া ঘুরা যাই হোক আগা মাথা কিছু বুঝলাম না একদিক দিয়ে যাইতে গেল একদিক দিয়ে আইলাম খালি। ওকে এ স্পিড লিমিট দিছে না স্পিড লিমিট তো নাই সাইড স্পিড লিমিট না স্পিড লিমিট টিমিট জানি না যেহেতু আসি নাই। ওরে আলো 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 আলোকিত বন্ধু দাও দাও পদ্মা সেতু টোল দাও দাঁড়া পদ্মা সেতু টোল পাতো ধর নিয়ম ভাঙার দরকার নাই নিজ দিয়েই যাই। আগে তো দেখছিলাম এই সার্ভিস লেনের এখান দিয়ে ইয়া দেওয়া ছিল আর কোন টোন বা দড়ি টাঙানো ছিল, এখন দড়ি টড়ি নাই আর এই সার্ভিস লেন দিয়েই তো গাড়ি মনে হয় 80-85 চালানো যায়। দিনের বেলা আসলে ভালোই তো, যেটা আমরা যেদিন যাব সেদিন দিনের বেলা যাব কারণ রাতের বেলা হয়তো আমি আপনাদের ওইভাবে কিছু দেখাইতে পারতেছি না কারণ আমি অলরেডি পদ্মা সেতুর উপরে। হ্যাঁ চলে এসছি আর সার্ভিস লেনটা মোটামুটি যথেষ্ট পরিমাণ বড়, ছোট সার্ভিস লেন না যে না এতটুকু সার্ভিস লেন দিয়ে বাইক চালানো যাবে না, অনায়াসে মনে হয় যদি একটু কনজাস্টেডভাবে চালানো যায় তাহলে দুইটা বাইক যাইতে পারবে। আরে বাবা রে বাবা এত বাতাস কেন কী রে ওরে ভাই এত বাতাসে বাইক বাতাসে ধাক্কায় নিয়ে যেতেছে বাতাসে বাইক ধাক্কায় নিয়ে যেতেছে। এই যে বোতল সার্ভিস লেনের মধ্যে বোতল বোতল তো অনেক ভয়াবহ একটা ব্যাপার। এই জিনিসটা মানে বাইক চালানোর সময় সবসময় খেয়াল করে চালাইতে হয় আর আমি সবসময় এই জিনিসটা বেশি খেয়াল করি রাস্তার মধ্যে, এইটার থেকে বেশি আমি বোতল খেয়াল করি। আর এই যে বোতল শুন এই যে রাস্তার মধ্যে এই যে বোতলগুলো ফালায় রেখা যায় স্পেশালি এই বোতলগুলো ফালানো হয় গাড়িগুলোর থেকে, প্রাইভেট কার থেকে বেশি ফালানো হয়।
এটা এখন প্রাইভেট কার আলাদা রাখ করুক বা যাই করুক, প্রাইভেট কার আর বাসের থেকে এগুলো তো ফালানো হয় বেশি। যদিও আমরা নদীর কিছুই দেখতে পারতেছি না, আমার ডানে বাম মানে বামে নদী পুরাটাই, আর পুরাটাতেই কিছুই দেখার নাই কারণ যেহেতু একদম পুরো অন্ধকার। এখান থেকে আমরা নেমে যাচ্ছি, তো পদ্মা সেতু পর্যন্ত এই ছিল আজকে পদ্মা সেতু পর্যন্ত আসা। আর এখান থেকে আমরা চলে যাবো শরীয়তপুর। ব্রিজটা আসলে অনেক উপর দিয়ে করা হয়েছে, আপনার কত ফিলিংস নাই সেটা তো জানি ভাই, আমি তাই ফার্স্ট এতদিন আসতে পারতাম, আসি না ইচ্ছা কইরা। আমিও ফার্স্ট আসছি ইয়াতে, কিন্তু মামা তো অ্যাভেলেবেল আসা হয়, ড্রাইভ করে ফার্স্ট আসছো না? না সেই তুলনায় ভালোই চালাইছো, এই কারণে একটু আমি কই কি রে ভাই ও এত স্লো হয়ে যেতেছে কে,